আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন বিজি পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আপনাদেরকে একটি অতি পরিচিত মেশিন আর কি নতুন আঙ্গিকে দেখাবো। তো অনেকে বলবেন যে এর আগে নিছি বা আমাদের বাসায়ও আছে, অনেকে বলবেন ভাই আমাদের এই সমস্যা ওই সমস্যা। আবার অনেকে কমেন্টস করছেন, হাজার লোকের কমেন্টসের উত্তর একজন আমি দিতেছি আর কি, এবারটা বাদ দিতে যাচ্ছি। অনেকে বলছে যে আমার মেশিনে এই সমস্যা হয় বা এই মেশিন আপনারা দেন, তা এগুলো দেখেন না কেন, মেশিনে ভালো মন্দ বোঝেন না কেন। তো আজকে একটা নতুন মেশিনের ভালো মন্দ দিক আমি আপনাদেরকে তুলে ধরবো, মেশিনের ভালো দিক প্লাস খারাপ দিক, ভালো দিক আর খারাপ দিক দুইটা দিকও ধরে তুলে ধরবো আমি। আর মেশিন কোনটা ভালো কোনটা মন্দ সেটাও দেখাবো। তো অপশন চারটা, কোনটা মেশিন ভালো কোনটা খারাপ আর মেশিনের ভালো দিক আর খারাপ দিক, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো আর খারাপ দুইটা দিক থাকে। তো বরাবরের মতন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার ঠিকানা সময় ইত্যাদি দেওয়া থাকবে, আমাদের ঠিকানা, আমাদের এই মেশিন কোথায় পাবেন কীভাবে পাবেন বিস্তারিত সব কিছু আমাদের ওখানে দেওয়া থাকবে। তারপর আমাদের ওয়েবসাইট আছে, ওখান থেকে দেখে নেবেন। আমাদের ফোন নাম্বারে আপনারা কল করে আমাদের সাথে এনি টাইম যোগাযোগ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সেই মেশিনটি কী আর মেশিনের নাম কী, সেটা আমি আপনাদের সরাসরি মেশিনের কাছে যেয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। এই যে এই সেই খড়কাটা মেশিন, তো এই খড়কাটা মেশিন অনেকে আপনাদেরকে বলে ইন্ডিয়ান মেশিন বা ইন্ডিয়া থেকে আসে, এটার অনেক দাম বেশি, এটা বাংলাদেশে তৈরি হয় না, ইন্ডিয়া থেকে এলসি করে নিয়ে আসতে হয়। এগুলো সম্পূর্ণ বানোয়ার মিথ্যা কথা, বুঝছেন, এগুলো ইন্ডিয়ান মেশিন না, এগুলো সম্পূর্ণ বাংলাদেশে তৈরি হয়। এইসব মেশিন সামান্য একটা মেশিন বাংলাদেশে ইন্ডিয়া থেকে এলসি করা হয় না। তো এটা ইন্ডিয়ান মেশিন না, এটা বাংলাদেশি মেশিন, কিন্তু এর গায়ে লেখা আছে, এই যে এর গায়ে লেখা আছে, এই জন্য এই জায়গাটায় দেখেন ভালো করে। তো কালিমারা নাই, এই জন্য বুঝতে পারবেন না, আমি কালিমারাটাও দেখাবো নেক্সট আর কি। এই যে পাঞ্জাব, পাঞ্জাব থ্রি স্টার সুপার, এই যে মেড ইন ইন্ডিয়া। তো এই মেশিনটাই ক্লিয়ার কাট আমরা আপনি দেখাবো আর কি। এই যে এটাই পরিষ্কার ভাষায় বোঝা যাচ্ছে আর কি, আসুন এপাশে দেখা যাক। এই যে এটাই দেন পাঞ্জাব সুপার, আর এই যে এই জায়গায় দেখেন মেড ইন ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, সুতলির জন্য দেখা যাচ্ছে না বান্দা আছে, এই দেন ইন্ডিয়া দেখছেন। তো এই মেশিনগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন। এই মেশিনের ভালো মন্দ দিক হচ্ছে, অনেকে বলে ভাই মেশিনের দাম এত কেন বেশি, দাম যে কেন বেশি, কামও তো বেশি আছে। এটা দেখেন দুই দুই অ্যাঙ্গেল, তো দুই দুই অ্যাঙ্গেল কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে মাইপা দেখাবো এখন। এই যে টেপ ফলো করেন, দুই ইঞ্চি দেখছেন, দুই ইঞ্চি অ্যাঙ্গেল, আর এই যে বাতা দেওয়া বাতা দেড় ইঞ্চি, ওই যে ভালো করে দেখেন দেড় ইঞ্চি। এটা হয়েছে হেভি মেশিন, আর এর বাইরেটা এই যে এই জায়গাটা দেখেন শোয়া দুই, এই চাকাটা শোয়া দুই চওড়া থিটনেস্ট, এই জন্য এটা ইন্ডিয়ান চাকা, এটা ইন্ডিয়ান চাকা না, এটা বাংলাদেশি চাকা, কিন্তু ইন্ডিয়ান বলে বিক্রি হয়। তো এটা হেভি মেশিন, অত্যাধুনিক মেশিন, এটা দুই হর্স পাওয়ার ইয়ে করে, এটা অনেক মানে মজবুত মেশিন, এগুলো আমাদের কাছে আপনারা পাবেন। আর এর এর একটা আবার লাইট মেশিন আছে, এই দেখেন একই মেশিন সেম টু সেম, এর আবার অ্যাঙ্গেলগুলো চিকন দেওয়া, এই অ্যাঙ্গেলগুলো এক ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া দেখছেন, এটা কিন্তু দুই 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 দেওয়া আছে, দুই দুই দেওয়া, দুই দুইয়ের মধ্যে আবার হাফ শত কম আছে দেখছেন। এগুলো হচ্ছে ব্যবসার জাল জুয়া চুরি, মানুষ তো বোঝে না, আপনারা তো কেনার সময় কেন কেনে ভাই বেশি হইলো দাম। আবার এইটা দেখেন, এই দেখেন এইটা এই চাকাটা আবার মাইপে দেখেন দেখছেন, এটা পৌনে দুই, দুই ইঞ্চি পুরো হয় না, আর এটা কিন্তু দুই ইঞ্চি এক সুতা ওভার। আচ্ছা এই দেখেন এগুলো আবার ম্যানুয়াল মেশিন, এগুলোর দাম আবার একটু কম আছে। তো খড়কাটা মেশিন, আবার এই যে এই পাশে আছে আরও ছোটো মেশিন। তো মেশিন আপনারা আমাদের কাছে পাবেন বিকে ইনোভেশন বিডিজ খালিশপুর বাজার ঝিনাইদহ জেলা। তো আপনারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই আমাদের সাথে ভিডিওটি দেখেন, লাইক কমেন্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই মেশিন যেখান থেকেই আপনি চান না কেন, আমরা কুরিয়ারের মাধ্যমে টোটাল বাংলাদেশ আমরা পৌঁছে দিয়ে থাকি। কন্ডিশনে মাল যাবে, কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকাটা কন্ডিশন। তো মেশিন এর সম্পর্কে আর কিছু বলার নাই, এর ভালো মন্দ পার্শ্ব প্রতিকার দিক বলছিলাম, একটা পার্শ্ব প্রতিকার দিক আছে, যদি কিনা আপনার একটু আনমোনাভাবে কাপড় ঘাস কাটেন তাহলে হাত কেটে যাওয়ার একটা রিস্ক থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর মেশিন এটা ভালো আর ওইটা নর্মাল, এইটা বোঝানোর জন্য কিন্তু আমি টেপ দিয়ে মাইপে দেখালাম, আর এটা
সাইজ একটু আনসাইজ, মানে স্কেলে ধরবে না, তাই আমি ওজন দিয়ে দেখাইলাম না, নাই আপনাদেরকে ওজন দিয়ে দেখাইতাম যে মেশিনের দাম কেন কম বেশি হয় আর ইত্যাদি ইত্যাদি। আবার এর পেনিয়ামগুলোও কিন্তু অত্যন্ত ভালো বা নতুন বিয়ারিং সব কিছু দিয়ে বানানো, আর এর পেলেট টেলেটগুলো অনেক মোটা। এই দেখেন এটা কিন্তু ঠোকা দিলে বাজে না, দেখছেন এটা কোনো সাউন্ড নাই, আর ওইগুলো ঠোকা দিলে সাউন্ড হবে, এই জন্য ওগুলা কমা বা হালকা পাতলা মাল দিয়ে বানানো। তো আপনারা আমাদের এই মেশিন যদি নিতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমরা টোটাল বাংলাদেশ সাপ্লাই দেওয়া থাকি, মেশিন এক এক বছর বা দুই তিন বছরে কিছু হয় না, মেশিন গ্যারান্টিযুক্ত, এটা হেভি মেশিন। তো বিকে ইনোভেশন বিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে করোনার প্রাদুর্ভাব দ্রুত বজায় রেখে চলার জন্য আহ্বান করতেছি, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, গরু খামারিদের জন্য সুখবর জানাইয়া আর খামারি প্রত্যেকটা বাসায় গড়ার জন্য আহ্বান করে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।